তো আজকে আমি এখন চিকেনের ইশ পিস বলে কোনো একটা রেসিপি আছে সেটা আমি বানাচ্ছি। আমি তোমাকে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, যে কোন ভিডিও দেখে আমি লিটারালি কপি করেছি, কোনো ইন্সপায়ার্ড নয়। এখানে জল গরম হচ্ছে, অলমোস্ট গরম জল হয়ে এসেছে, আর এটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, সব কিছু এরকম ভাজাভুজি করাও হয়ে গেছে। আমি শুধু জল ঢালবো আর ওয়ান পট মিল রেডি হয়ে যাবে। মানে এটা কমপ্লিটলি ওয়ান পট মিল, মানে শুরু থেকে শেষ অবধি পুরোটাই একই পাত্রে একই রকমভাবেই শুধু নেড়াচাড়া করে, ইভেন কোনো সেরকম মশলাও মানে খুব বেশি আহামরি দিতে হয়নি, শুধু লবণ আর গোলমরিচ, ব্যাস দ্যাটস ইট। তো এখন আমি গরম জলটা ঢেলে দেবো। আলোর জন্য এমনি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তা আমি এই কাপ মেজারের অ্যাকচুয়ালি চাল নিয়েছিলাম, না এটা 400 গ্রাম, ঠিক আছে? তো আমি ডাবল জল দিয়েছি। কিন্তু আমি ইন্ডিয়ান আইবলস দিয়ে করে মেজার করে এটা ডাবল করেছি, এটা ঠিকই আছে, একদম পারফেক্ট রেশিও রয়েছে। আমি ভিডিও করতে বসছি কিন্তু গন্ধ যাচ্ছে। দেখ মাম্পির দেখছি অনেক রকমের ইচ্ছা আছে, রান্না করার শখ আছে, নিজে খাই তো আজকালকার মেয়েদের না আছে লজ্জা, না আছে সরম, না আছে হায়া। ওটা মানে কি? জল খাবো, জল খাবো। যদি হয়ে যায় ভুলে, কিন্তু কি সুন্দর হয়েছে তাই না? এটা ঢেকে রাখ, ভাপে হবে কখনো, কিন্তু একটু হবে, হয়ে গেছে, দেখো ধরে না, ভাতটা একটু হবে, যে আমি দেখতে পাচ্ছি। আরে তোর মায়ের অভিজ্ঞতা অনেক বেশি। এটা হচ্ছে ইশ পিস, রান্না করছে মাম্পি ইউটিউব দেখে। দেখো চিকেন, এখানে কিন্তু চিংড়ি মাছও দিতে পারতিস। না না ঠিক আছে, চিংড়ি মাছ তাড়াতাড়ি করে যাবে, সুন্দর হয়েছে, আমি ওর জন্য চিংড়ি মাছগুলো এনেছিলাম, দারুণ হয়েছে। এবার ঢেকে রাখ, এই যে দে, দারুণ হবে মাম্পি, ঢেকে রাখ, ঢেকে রাখ, গ্যাস অফ করে ঢেকে দে, হয়ে যায়, গ্যাস অফ কর। বানিয়েছে নিজেই, গিলছে, কুটছে, কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু একটু নুন কম হয়েছে। না না এখানে এই পিসটা একদম নুন ঠিক হয়েছে না? লেবু দিচ্ছিস কেন? দাঁড়া দেখি, ওটা না, এগুলো সব সাইড করলাম, ওগুলো মানে খাড়া মশলার একটা মুখে ইয়ে আসছে, গোটা মশলা। একটু মাংস দে, এটা কিন্তু একটা অন্য, কোথায় লবণ আছে তো? না লবণ উপরে ছিটা নাম, তার আগে ছিল না। ও তোমাদের অন্যরকম একটা কিছুই কিন্তু নেই ভেতরে, মশলার ভেতরে অন্যরকম একটা টেস্ট পাবে, যেটা
ভিডিও বানাচ্ছ, ভিডিও যে টেরাবেড়া হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি না। তোমার কাছে দাদাও আমার কাছে যাচ্ছে, কি করব, লোক সামলাতে পারছি না, গায়ে পড়ছে। চিকেনটা কত টেন্ডার হয়ে যাবে, সফট দেখা কে, একটু লেমনি ফ্লেভার আসছে দেখলো তো। কত সুন্দর চামচে করে খাচ্ছিলাম, চামচ সাথে নিয়ে নিলো। ও আমার জন্য আবার দিয়ে রেখেছে, দেখো কি সুন্দর। মাম্পি কিন্তু আমায় ভালোবাসে। বিস্কুট বিস্কুট তো দেবো, বাটার আছে, এটা আমার দিচ্ছে, এটা আমার, একটু বিস্কুটকে দে। কেমন হচ্ছে বল, তোর মাঝে রাত্রে বানালো? তাই যাই হোক, আমাদের নতুন একটা খাবার খেলাম, দারুণ লাগলো। ক মিনিটে রান্নাটা হয়েছে? 15 মিনিট, 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, বসানোর পর 5 মিনিট, 3 মিনিটের মধ্যে হয়ে গেছে এটা। না পুরো রান্না করা ভাতগুলোতে পুরো 15 মিনিট, 15 মিনিটের মধ্যে রান্নাটা তোমাদের রেডি হয়ে যাবে। 15 মিনিটে চট জলদি রান্না, ইস্পিস। হ্যাঁ, ওয়ান পট মিল বলে দে। আমি বলেছি যে ডিসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো, নেই চলো ভিডিওটা এতটুকু রাখলাম।